বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো বহুত গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' হয় মুৰ্গীৰ পালকসকলৰ বাবে। কাৰণ আজিৰ ভিডিঅ'টোত মই আলোচনা কৰিম যে মুৰ্গীৰ যদি ফাউল পক্স হয় অৰ্থাৎ বসন্ত বেমাৰ যদি হয় সেই বেমাৰটো আপুনি কেনেকৈ ভাল কৰিব আৰু বসন্ত বেমাৰৰ কি কি লক্ষণ মুৰ্গীক দেখা দিয়ে। এই ফাউল পক্স বেমাৰটো কেইধৰণৰ হয়, মুৰ্গী কিয় হয়, এই বিষয়ে সকলো কথা ডিটেইলছত আজিৰ ভিডিঅ'টোত মই এটা এটাকৈ আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম। তো যদি আপুনি এই বিষয়ে জানিব খোজে তেনেহ'লে মোৰ যিটো ভিডিঅ' এই ভিডিঅ' প্ৰথম অৱস্থাৰ পৰা শেষলৈ অলপ চাই থাকক। বন্ধুসকল, এটা ফাৰ্মত সবতকৈ বেছি লছ তেতিয়াই হয় যেতিয়া ফাৰ্মত যদি কোনো ধৰণৰ ভাইৰাছজনিত বেমাৰ হয় বা বেক্টেৰিয়াজনিত বেমাৰ হয়। সেই বেমাৰৰ আক্ৰমণত বহুত মুৰ্গী অতি কম সময়ৰ ভিতৰত মৃত্যুমুখত পৰে। চ' সেইটো ছিটুৱেশ্যনত আমাৰ মুৰ্গী পালকসকল সবতকৈ বেছি লছৰ সন্মুখীন হ'ব লগা হয়। সেইকাৰণে মই মুৰ্গী পালকসকলক আহ্বান জনাইছোঁ যে আপোনালোকে এই মুৰ্গীৰ কিছুমান বেমাৰ আছে এই বেমাৰৰ বিষয়ে অলপ জানি লওক, যে মুৰ্গীৰ কি কি লক্ষণ দেখা দিয়ে, কি কি লক্ষণ হ'লে এইটো বেমাৰ হয় বা এইটো বেমাৰৰ কি মেডিচিন, এইবিলাকৰ বিষয়ে সকলো কথা আপোনালোকে জানি লওক। তাৰ বাবে জানিবলৈ হ'লে মোৰ যিটো চেনেল আছে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক, তেতিয়া আপোনালোকে এই চেনেলত মুৰ্গীৰ যিবিলাক ট্ৰিটমেণ্ট আছে, মুৰ্গীৰ বেমাৰৰ লক্ষণ চক্ষণ এইবিলাক চব ভিডিঅ' দি থাকোঁ মই, এইবিলাকৰ বিষয়ে ইজিলি জানিব পাৰিব। যদি আপুনি এইবিলাক বিষয়ে নাজানে তেনেহ'লে আন এজন ফাৰ্মাৰক সুধিব লাগিব। তো ফাৰ্মাৰে বেয়া পায় যেতিয়া আপোনাৰ ফাৰ্মত বেমাৰ হয়, আৰু এটা ফাৰ্মত যেতিয়া যাব সেইজন মানুহে আপোনাক বেয়া পাব, কাৰণ তেখেতৰ ফাৰ্মতো আপোনাৰ এইটো বেমাৰ আপোনাৰ সাঁচুৰিব পাৰে। সেইকাৰণে আপোনালোকে নিজে জানি ল'লে কোনো অসুবিধা নাই। ভেটেনেৰি ডক্টৰসকলেও ৰেছপন্স নিদিয়ে আমাৰ ফাৰ্মাৰসকলক, ভালকৈ কথাই নাপাতে। এটা ফোনত যদি আপুনি কয় যে এনেকুৱা এনেকুৱা হৈছে, ভালকৈ কথাই নাপাতে। তো সেইকাৰণে আপোনালোকে জানি লওক, কাৰণ বহুত টকা খৰচ কৰি আপোনালোকে ফাৰ্ম কৰি আছে। তো মুৰ্গীৰ বেমাৰৰ বিষয়ে অলপ আপোনালোকে জানি লওক। তো বন্ধুসকল, দেৰি নকৰি মই মেইন টপিকলৈ গৈ আছোঁ, যে ফাউল পক্স বেমাৰটো আচলতে কি বেমাৰ আৰু ক'ত হয় আৰু কিয় হয় আৰু মেডিচিনটো কি। আহক বন্ধুসকল, আপোনালোকক ক'বলৈ ধৰিছোঁ। বন্ধুসকল, এই ফাউল পক্স বেমাৰটো আচলতে এটা ভাইৰাছজনিত বেমাৰ হয়। এটা ভাইৰাছৰ আক্ৰমণৰ ফলত আমাৰ মুৰ্গীবিলাকক ফাউল পক্স দেখা দিয়ে। বন্ধুসকল, এই ভাইৰাছ যিটো আছে এই ভাইৰাছটোৰ নাম হৈছে আপোনাৰ পক্স ভাইৰাছ, অৰ্থাৎ এভিয়ান পক্স ভাইৰাছ। বন্ধুসকল, আপোনালোকে জানেই ভাইৰাছ এটা বহুত ডেঞ্জাৰাছ বস্তু হয়। ভাইৰাছে এটা কৰিলে মুৰ্গীত বহুত প্ৰব্লেম হৈ যায়, অতি কম সময়ৰ ভিতৰত মুৰ্গী আপোনাৰ নষ্ট হৈ যাব পাৰে। বন্ধুসকল, এই যিটো ফাউল পক্স বেমাৰ এইটো নতুন বেমাৰ নহয়, আজি বহুত বছৰ আগৰ পৰাই আপোনাৰ এইটো বেমাৰ চলি আছে। কিতাপৰ মতে আপোনাৰ 1700 আপোনাৰ চনৰ পৰাই এইবিলাক বেমাৰ মুৰ্গীৰ পৰিস্থিতিত এইবিলাক দেখা দি আছে। তো এইবিলাক বেমাৰ হৈয়ে থাকিব আৰু আপোনালোকে জানিব লাগিব এই বেমাৰৰ ট্ৰিটমেণ্ট কি আৰু লক্ষণ কি। বন্ধুসকল, এই পক্স ভাইৰাছ যিটো আছে এই ভাইৰাছটো মুৰ্গীত সোমোৱাৰ লগে লগে মুৰ্গীক আপোনাৰ লক্ষণ দেখা নিদিয়ে যে বসন্ত হৈ গ'ল, আজি সোমাইছে অলপ পিছতে বসন্ত হৈ গ'ল, এনেকুৱা নহয়। বন্ধুসকল, মই এটা বস্তু আপোনালোকক বুজাব খুজি আছোঁ, কাৰণ আপোনাৰ ভাইৰাছ যিবিলাক আছে বা বেক্টেৰিয়া আছে সিহঁতৰ এটা আপোনাৰ ইনকুবেশ্যন পিৰিয়ড থাকে। ইনকুবেশ্যন পিৰিয়ড মানে সিহঁত আপোনাৰ যে মুৰ্গী বডিত সোমাব, বা আমাৰ মানুহৰ ক্ষেত্ৰতেই যদি আপোনাৰ আমাৰ বডিত আপোনাৰ কোনো ভাইৰাছ বা বেক্টেৰিয়া সোমায় সিহঁতৰ এটা সময় লাগে সিহঁতৰ আপোনাৰ বংশবৃদ্ধি কৰিবলৈ। কাৰণ আমাৰ মুৰ্গী যিবিলাক আছে মুৰ্গীৰ ভিতৰত যদি আপোনাৰ বেক্টেৰিয়াটো সোমায় তেতিয়া আপোনাৰ চেলত যেতিয়া সোমাব তেতিয়া বেক্টেৰিয়াটো সিহঁতৰ বংশবৃদ্ধি কৰিব। বংশবৃদ্ধি কৰিলেহে গোটেই বডিটোত আপোনাৰ ইফেক্ট পেলাব পাৰিব, আপোনাৰ বেমাৰটো ভালকৈ দেখুৱাব পাৰিব। সেইকাৰণে এটা সময় লয়। তো সেই সময়টো এভিয়ান যিটো পক্স ভাইৰাছ আছে সেই পক্স ভাইৰাছৰ আপোনাৰ সময় হৈছে 4-10 দিন, অৰ্থাৎ আপোনাৰ ইনকুবেশ্যন যিটো পিৰিয়ড টাইম সেইটো আপোনাৰ সময় হৈছে 4-10 দিন। মানে 4-10 দিন পিছৰ পৰা পিছত আপোনাৰ মুৰ্গীক লক্ষণ দেখা দিব যে আপোনাৰ মুৰ্গীত আপোনাৰ পক্স আপোনাৰ বা বসন্ত হৈছে, মানে 4-10 দিন পিছতহে, লগে লগে আপুনি দেখা নাপায়, সেইটো আপোনালোকে বুজি পাইছে। এতিয়া কথা হ'ল, যদি আপোনাৰ এই পক্স যিটো ভেকচিন আছে বা পক্স আপোনাৰ যিটো ভাইৰাছ আছে এই ভাইৰাছটো আপোনাৰ মুৰ্গীত যদি সোমায় মুৰ্গীত আপোনাৰ কি কি ক্ষতি হ'ব পাৰে সেইটো বিষয়ে আপোনালোকক জনাই আছোঁ। বন্ধুসকল, এই পক্স যিটো ভাইৰাছ আছে এই ভাইৰাছটো যদি মুৰ্গীৰ ভিতৰত সোমায় মুৰ্গী আপোনাৰ লগে লগে মৃত্যু নহয়, কিন্তু মুৰ্গীৰ যিটো দেখাত আপোনাৰ ধুনীয়া আছে এটা সৌন্দৰ্য যে আছে সৌন্দৰ্যটো নষ্ট কৰি দিয়ে মুৰ্গীক, আৰু সিহঁতৰ আপোনাৰ ইয়াত পেইন কৰে, আপোনাৰ বিষ আপোনাৰ বহুত বিষায়,
বিষালি সিহঁতক খাদ্য চাদ্য এৰি দিব, খাদ্য এৰি দিলেতো মুরগি আপনার শুকান হয়ে যাব, শুকান হলে ওজন কমি যাব, ওজন যদি কমি যায় তো আপনার অসুস্থ হয়ে মুরগি এটা মুখত এটা সময়ত গই আপনার মৃত্যুমুখত পড়ব। এই কারণে আপনার এই এভিয়ান পক্স ভাইরাস হলে আপনার মুরগির ওজন কমি যায় আর সিহঁতের দানা বহুত কম খায়, আর যদি কণী পড়া মুরগিত আপনার পক্স আপনার লাগি গল তো কণী প্রডাকশনও কমি যায়। আহক এতিয়া জানি লোক যে যেটো পক্স আপনার বেমার আছে বা পক্স আপনার যে বসন্ত বেমার আছে এই বেমারটি কি ধরনের। বন্ধুসকল, অরিজিনেলি যেটো পক্স আপনার বেমার আছে ফাউল পক্স এই দুই ধরনের হয়, এটা আপনার ড্রাই পক্স আর এটা হয়েছে আপনার ওয়েট পক্স। বন্ধুসকল, এটা ড্রাই পক্স আর ওয়েট পক্স দুটা পক্স আছে, আপনি কেন ধরব ড্রাই পক্স হলে কি হব সেই বিষয়ে মানে আপনার কে কই আছো। বন্ধুসকল, ড্রাই পক্স হলে মুরগি যাক জায়গাত মুরগির আপনার নুন নাই, নুন নথকা জায়গাবিলাকত মুরগিক আপনার এফেক্ট করব এই ড্রাই পক্সে। বন্ধুসকল, নুন নথকা জায়গা হল ডিঙি বা মুরগি আপনার যে ফুল আপনার ভরি এইবিলাক জায়গাত খালি চাব বসন্ত হয়েছে, তো তেতিয়া আপনি গম পাই যাব এইটো আপনার ড্রাই পক্স। তো ড্রাই পক্স হলে আপনি চাব একদম কুলা কুলা আপনার ব্ল্যাক কালার স্পট দেখা পাব মুরগির, মুরগির চকুত আপনার কেতিয়াবা দেখা পাব, মুরগির চকু যেটা আপনার মানে উপরত আপনার যে থাকে ফুল থাকে ফুলত আপনি চাব দেখা পাব, এনেকা ভরিত দেখা পাব ফুটা আপনার ব্ল্যাক কালার, আপনি চালে গম পাব যে বসন্ত গাঁর নিচিন। বন্ধুসকল, এই যে ড্রাই আপনার পক্স আছে এই ড্রাই পক্স আপনার তিনটা স্টেপত আপনার আগবাড়ে, তিনটা প্রথম স্টেপটো হব একদম সরু আপনার বগা বগা চাব, বগা বগা আপনার ফুটা ফুটা চাব মুরগি ফুলত যদি হয় এনেকা ফুলত ভিডিওত দেখা পাই আছে এনেকা দেখাব ফার্স্টত, তারপর আপনার অল্প ডাঙর সাইজ হব সেই যে আপনার বসন্তটা অল্প ডাঙর সাইজ হব সেকেন্ড স্টেপত, আর থার্ড স্টেপত কি হব সেই যে আপনার গাটো আছে বা আপনার বসন্তটা হয়েছে এই চাব আপনার অল্প ব্রাউন কালার হব আর কিছু টাইপত আপনার ব্ল্যাক কালার হয়ে যায় অল্প ডাঙর সাইজ হব, তো আপনি গম পাব এই ড্রাই পক্স হয়েছে। তো এই আপনার যে গাটো আছে বা আপনার যেটু এই বসন্তটা আছে এই দুয়ের আপনার চারি সপ্তাহমান মুরগি আপনার ইয়াত থাকি যায় এফেক্ট করে, চারি সপ্তাহ পিছত অটোমেটিকলি এই আপনার পড়ি যায়। বন্ধুসকল, এতিয়া দুয়ের চারি সপ্তাহ পিছত পড়ি গেলেও এই দুয়ের চারি সপ্তাহত মুরগিটো বহুত আপনার জ্বালা যন্ত্রণা থাকিব, তার কারণে ট্রিটমেন্ট লোব লাগিব। সেই কারণে ইয়াত বহুত ট্রিটমেন্ট আছে মই আপনার কয়ে আছো লাস্টত, কিন্তু এতিয়া মই কবলৈ খুঁজি আছো যে ড্রাই পক্সটো কি, কেনেকে আপনার লক্ষণ যদি দেখা দিয়ে কেনেকে গম পাব যে ড্রাই পক্স এটো, এটা আপনাদের দেখা পাইছে যে ড্রাই পক্সটো হব কত নুন নথকা ঠায়ত যদি বসন্ত হয় এইটো আপনার ড্রাই পক্স। তো হল কনফিউজন দূর হল। এতিয়া নেক্সট মই কথা পাতিম যে ওয়েট পক্স, দুই নম্বর যেটো আপনার বসন্ত ওয়েট পক্স। ওয়েট পক্সটো কি হয়, মুরগির যাক আপনি ইন্টারনেলি যাক এরিয়া আছে তাত আপনার এটু এফেক্ট পেলায়। প্রথম কথাটা হল আপনার প্রথম হল মুখত, মুরগির আপনার ডিঙিত কেতিয়াবা চাব ভিতরত মুখত জিভাত এইবিলাক জায়গাত মুরগির আপনার বসন্ত দেখা দিয়ে সবতকে বেশি মানে ইয়াতে দেখা দিয়ে আর কেতিয়াবা ভিতরতো দেখা দিয়ে। তো তার কারণে কি করব আপনাদের, কেতিয়াবা চাব বহুত ফার্মায় কয় মুরগি সিআরডি হয়ে গেল আপনার মানে মুখ মিলি উশাহ নিশাহ লই আছে। বন্ধুসকল, মুখ মিলি উশাহ নিশাহ ললেই যে সিআরডি হয়ে যাবার কথা নয়, কেতিয়াবা হব পারে তাত আপনার ইউসোফেগাজত আপনার বা রেসপিরেটরি ট্র্যাকত আপনার গা হয়েছে, উশাহ নিশাহ লওয়াত অল্প অসুবিধা হয়ে আছে, তো আপনার সব টাইমতে কব নিব যে সিআরডি হয়েছে। তো আপনি কি করব মুরগির মুখটো মেলি চাব লাগবে যে তাত আপনার গা হয়েছে নাকি কিবা বসন্ত নিচিনা দেখা পাই আছে নাকি, যদি দেখা পায় তো ভাবি এই ওয়েট আপনার পক্স মানে ভিজা পক্স আর সিধা কথা। বন্ধুসকল, জিভাত দেখা পাব এনেকা মই ভিডিও দিয়ে আছো আপনাদের চাই আছে, তেনেকা দেখা পালে ভাব এই আপনার ওয়েট পক্স। তো ওয়েট পক্সবিলাক আপনার যা গা থাকে গাহবিলাক আপনার কেনেকা হব ইলো কালার থাকিব, আপনার হালধিয়া কালার থাকিব মুখত, আপনার হালধিয়া কালার থাকিব, আর যেটো ডিঙি আছে ডিঙি আর সিহঁতের আপনার যে উশাহ নিশাহ লয় শ্বাস প্রশ্বাস লয় সেইটো জায়গাত এফেক্ট পেলাব। তো হল ওয়েট পক্সটো এনেকা। তো আপনার ওয়েট পক্স যদি হয় বন্ধুসকল এটা কথা মনত রাখব, ওয়েট পক্স যদি হয় মুরগির মর্টেলিটি বহুত হব, কিন্তু কারণ মুরগিয়ে ডাইরেক্ট খানা সানা সব এরি দিব, পানি এরি দিব সব এরি দিব, সেই কারণে মর্টেলিটি বহুত বেশি হব ওয়েট পক্স হলে। কিন্তু যেটো ড্রাই পক্স, ড্রাই পক্স হলে ইমান মর্টেলিটি নহয় কারণ সি খোৱা বোৱাটো কৰিব তথাপিও আপনার বিহাব, বিহার কারণে মেডিসিন দিয়ে দিলে তো আপনার ভাল হয়ে যাব, কিন্তু ওয়েট পক্স হলে আপনার দিগদার আছে আপনার ফার্মত, তো সেইটো আপনি মনত রাখব। আশা করো আপনাদের যেটো বসন্তর দুটা ধরন আছে দুই ধরনের বসন্ত আপনাদের বুঝি পাইছে ভালকে। এতিয়া মই আপনাদের কম যে এই যেটো বসন্ত বেমার আছে বা পক্স ফাউল পক্স বেমারটো যে আছে এটো কিয় হয় কারণ কি। বন্ধুসকল, মেইন কারণ হল দুটা, এটা কারণ হল আপনার যেটো পক্স ভাইরাস আছে বা এভিয়ান পক্স
এইটো যদি আপোনার বডিত সোমায় মুরগির তেতিয়া আপনার মুরগিটো বেমার হব। আর একটা কাম কারণ হয়েছে, সেই কারণটো হল যদি আপনার ম যে আছে ম আপনার এই মিলাকে যদি মুরগি কামুড়ে তেতিয়া সেই মহে যদি বেলেগ কোনো ইনফেক্টেড মুরগিক যদি মহে কামুড়ি থৈছে বা বহন্ত হওয়া মুরগি যদি কামুড়ি থৈছে সেই মহে আহি যদি আপনার ফার্মত আপনার মুরগিক কামুড়ে তেতিয়া আপনার মুরগিত সেই বেমারটো আপনার আহি যাবে। বন্ধুসকল আপনাদের জানেই ম আপনার কি করে, যত নোম নাই তাতে আপনার মহে আপনার বহিব, বহি তাত তারপর তেজ খাবলে যাব। ঠিক তেনেকে মুরগি আপনার যে নোম নাই জায়গাত সেই জায়গাতে আপনার এইবিলাক বেমার দেখা দিয়ে, আপনার ড্রাই পক্স যেটো আছে শুকান পক্স সেটা দেখা দিয়ে। তো তাত যদি গই মহে যদি আপনার তেজ খাবলে যায় আর সেই ম যদি আপনার মুরগিত আহি আপনার মুরগিরপর তেজ লোলে আহে তেতিয়া আপনার মুরগির যেটো আপনার ভেজেলস আছে ব্লাড ভেজেলস মানে আমার বাহাত আপনার যেটো তেজ চলাচল করে নলী সেই নলীত গই মহে আপনার ব্লাড লোব খুঁজে। তো ব্লাড ললে আপনার যেটো ইনফেক্টেড আপনার যেটো মুরগিরপর আনিছিলে সেটা আপনার মুরগিটো সোমাই দিয়ে, সোমাই দিয়ার পিছত এই ভাইরাসটো আপনার মুরগির ভিতরতো সোমাই যায়। বন্ধুসকল এটা মহে যদি আপনার বেলেগ ইনফেক্টেড মুরগিক যদি আপনার কামুড়ে সেই মহটোর যেটো সেলাইবারি আছে সেলাইবারি গ্ল্যান্ড থাকে, মানুষের যে সেলাইবারি গ্ল্যান্ড থাকে আপনার মহরও সেলাইবারি গ্ল্যান্ড থাকে। তো সেই গ্ল্যান্ডত আপনার হিসাব করক হাতরপর আট সপ্তাহমান সেই মহর ভিতর থাকে সেই ভাইরাসটো, সিহঁতের সেলাইবারি গ্ল্যান্ডত এই মজুত থাকে। চাও কেনেকুৱা ডেঞ্জার বস্তু হয়, সেই কারণে আপনার কাম করব ফার্মত যাতে কোনো ধরনের মহ চ নাহে, কারণ মহ যেতিয়াই আহে যেতিয়া আপনার সাব বরষুণ হয়ে যেতিয়া রোদ আহে তেতিয়া আপনার ফার্মত মহ আহে। সেই কারণে আপনি মেক্সু বা বিভিন্ন ধরনের আপনার মহ আপনার খেদুয়ার বস্তু আছে বা নেট লগাই দিব, এনেকুৱা হলে আপনার ফার্মত তেনেকে বেমার দেখা নিদিয়ে ফাউল পক্সটো। এতিয়া এই ফাউল পক্সর বিষয়ে সব কথা কলো, ধরন কি 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 লক্ষণ দেখা দিলে ফাউল পক্স বলে করব। এতিয়া কথা আহো মেইন পয়েন্টত আহো যে এই ফাউল পক্স যদি একটা মুরগিত হয়ে যায় সেই মুরগিটোর ট্রিটমেন্টটা কি হব, মানে মুরগিটো কেনেকে ভাল করে মেডিসিনটা কি। বন্ধুসকল একদম বহুত আপনার দুঃখের কথা, এই যেটো ফাউল পক্স আছে এই ফাউল পক্সের কোনো মেডিসিন নাই, নো ট্রিটমেন্ট। বন্ধুসকল কোনো ধরনের আপনার ট্রিটমেন্ট নাই, এটা আপনার সাপোর্টিভ থেরাপি আছে, মানে আপনি যে ডাইরেক্ট যেটো ফাউল পক্স আছে তার নামত কোনো ধরনের মেডিসিন নাই, আপনি এক্সট্রাকে কিছুমান ট্রিটমেন্ট করব পারে। তো বন্ধুসকল সেই ট্রিটমেন্ট কেনেকুৱা, বন্ধুসকল যদি মুরগির বসন্ত হয় সেই বসন্ত বেমারতে পারে আপনার গা হয়ে যায়, তো গাটো যাতে আপনার হয়ে সেকেন্ডারি যেটো ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে নহয় তার বাবে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব লাগিব। কিন্তু এনেকুৱা নহয় ডাইরেক্ট সিধা আপনার ফাউল পক্সটো ভাল করে দিব তেনেকুৱা কোনো ধরনের মেডিসিন নাই। তেনেকে ভাল করবলৈ হলে এটা বস্তুই আছে, এটো হল ভ্যাকসিন। বন্ধুসকল ফাউল পক্স ভ্যাকসিন আপনার মারিব লাগে মুরগিক, সেইটো আপনার মারার সময় হয়েছে আপনার 35-40 দিনের ভিতর আপনি ইনজেক্ট করলে হল, মুরগির রানতো দিব পারে আর মুরগিত আপনার যেটা পাখি আছে পাখিতো আপনি ইনজেক্ট করব পারে। কিন্তু সেইটো আপনার আজি আমার আমার এইবিলাক অসমত কোনো ফার্মারে নকরে, কারণ এইটো আপনার অসুবিধা হয়ে যায় ইমান সোপা মুরগি কেনেকে কি করব এইটো বয়সত, সেই কারণে ফাউল পক্স যেটো ভ্যাকসিন আছে ভ্যাকসিনটো নকরে। তো আপনার ভ্যাকসিনটা আপনি নকরিলে এটা বেমার হয়ে গেল, এটা আপনি কি করব ট্রিটমেন্ট, নো ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট নাই, আপনি করব লাগিব যে সাপোর্টিভ থেরাপি। আপনার সাপোর্টিভ থেরাপি হল মানে কলোই যদি বসন্ত হয় মুরগি গা হব, গা হলে মুরগির গা জ্বর উঠিব, জ্বর উঠিলে মুরগি জ্বরের বহুত মেডিসিন আছে মার্কেটত তারপর আনি আপনি জ্বর মেডিসিন খুয়াই দিব, আর আপনার যাতে সেকেন্ডারি কোনো ইনফেকশন নহয় তার বাবে অ্যান্টিবায়োটিক ইউজ করব লাগিব। অ্যান্টিবায়োটিক কোয়ার লগে কি ব্যবহার করব, বন্ধুসকল টেট্রাসাইক্লিন আছে অক্সি টেট্রাসাইক্লিন আছে এইবিলাক অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করব পারে যাতে মুরগির কোনো সেকেন্ডারি ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন নহয়। বন্ধুসকল এতিয়া কথা হল এই আপনার যেটো বসন্ত আছে এই বসন্তটো যে গা হয়ে গেল এই গাটোত আপনার ইউজ করবলে কিছু মেডিসিন, আপনি ডেটল যেটো আছে ডেটলটো আপনি এটা সূতা কাপড়ত বা আপনার যে কটনত ভরাই আপনি ডেটল তাত আপনার ডেটল দিয়ে আপনি মুছিব পারে, মুছিলে আপনার কি হব তাত ইনফেকশনটো আর নাবাহে, ইনফেকশনটো কমি যাব আর গাটো শুকাই যাব, শুকাই গেলে আপনার বেমারটো ভাল হয়ে যাব। অন্ধকল বসন্ত যেটো জায়গাত হয়েছে বা গা যেটো জায়গাত হয়েছে তাত আপনি প্রোভিডন আয়োডিন যেটো আছে মানুষের যেটো আপনার বা সার্জিক্যাল আপনার সেক্টর যেটো ব্যবহার করা হয় প্রোভিডন আয়োডিন সেইটো আপনাদেরকে ব্যবহার করব পারিব মুরগি আপনার যত আপনার জখমটো হয়েছে তাত। বন্ধুসকল এইখানে আপনি আপনার লগাত হয়ে গেল, আর একটা কথা হল ট্রিটমেন্ট আপনার কথা হল যেটো আইসোলেশন, আইসোলেশন মানে যাক মুরগি আপনার ফার্মত দেখা দিছে এই বেমার লগে লগে এই মুরগিবিলাক এক জায়গারপর আর একটা জায়গাত লৈ যাব,
সেইটো জায়গাত আপনি এক্সট্রাকে রাখব মুরগিবিলাক, আর গোটেই ফার্মত যেটু B904 যেটু স্প্রে আছে সেইটু স্প্রে করব। বন্ধু সকল, যেটু মুরগিত আপনার লাগিছে এইটু মুরগিটো স্প্রে করব, আর গোটেইখিনি ফার্মতেই মুরগি সহকারে পুরা স্প্রে মারি দিব। স্প্রে মারি দিলে যেটু ভাইরাল ইনফেকশন আছে সেই ইনফেকশনটা আপনার ইজিলি দূর হয়ে যাব। বন্ধু সকল, এটা মুরগিক আপনার কি খুব, খোৱাৰ কাৰণে আপোনাৰ কি কৰিব পাৰে, যিটো নহৰু আছে নহৰু আপুনি মুৰ্গীক পানীৰ লগত মিক্স কৰি মুৰ্গীক খাবলৈ দিব পাৰে। এই নহৰুটো হ'ল আপোনাৰ এটা নেচাৰেল এণ্টিবায়'টিক হয়, এইটো দিলেও আপোনাৰ মুৰ্গীৰ বহন্ত যিটো বেমাৰ আছে, বহন্ত যিটো বেমাৰটো ভাল নহয় সেনেকৈ আপোনাৰ উইদাউট ভেকচিনত এইটো বেমাৰ ভাল নহয়, কিন্তু গা আছে আপোনাৰ এইবিলাক শুকাই যাব। তো আপুনি নহৰুটো ব্যৱহাৰ কৰিব পাৰে, এটা আপুনি অনুমান কৰি পানীৰ লগত মিক্স কৰি মুৰ্গীক খাবলৈ দিব পাৰে। আৰু মুৰ্গী যাতে ডিহাইড্ৰেশ্যন হৈ নাযায় বা ডিহাইড্ৰেশ্যন যদি হৈ যায় মুৰ্গীক আপোনাৰ ORS দিব। ORS আপোনাৰ ইলেক্ট্ৰলাইট যিটো আছে, ইলেক্ট্ৰলাইটটো আপুনি ব্যৱহাৰ কৰিব। আপোনাৰ 5 ml 1 liter পানীত ডাঙৰ মুৰ্গী হ'লে বা সৰু মুৰ্গী হ'লে আপোনাৰ 3 ml 1 liter পানীত দি মুৰ্গীবিলাকক ORS যিটো ইলেক্ট্ৰলাইট আছে এইটো খাবলৈ দিব। এইটো খালে মুৰ্গী আপোনাৰ ডিহাইড্ৰেশ্যনৰ পৰা বাচি যাব। বন্ধুসকল, ফাউল পক্স যিটো বেমাৰ, বহুত ফাৰ্মাৰে কুৱেশ্যন কৰিব পাৰে যে এই বেমাৰটো মুৰ্গীৰ পৰা মানুহৰ গাত আপোনাৰ স্প্ৰেড হয় নেকি। বন্ধুসকল, নহয়, এইটো আপোনাৰ মুৰ্গীৰ পৰা মানুহৰ তাত স্প্ৰেড নহয়। মানুহৰ যিটো ফাউল পক্স আছে এইটো পক্স বেলেগ, মুৰ্গীৰ ফাউল পক্সটোৱেই বেলেগ। বন্ধুসকল, ফাউল পক্স কিছুমান চৰাইৰ ক্ষেত্ৰতো হয়, যেনে আপোনাৰ পাৰ চৰাই, পাৰ চৰাইৰ ফাউল পক্সটো বেলেগ আৰু মুৰ্গীৰ যিটো পক্স আছে এইটো পক্সটো বেলেগ। পাৰ চৰাইৰ পক্সটো মুৰ্গীৰ পক্সত কিন্তু আপোনাৰ হুঁচৰি নাযায়, সেইটো মনত ৰাখিব, সেইটো টেনশ্যন ল'ব নালাগে। মেইন কথা এইটোৱেই, আপোনাৰ আইচলেশ্যন কৰিব, আইচলেশ্যন মানে মুৰ্গীটো ছেপাৰেট কৰিব আৰু স্প্ৰে মাৰিব ধুনীয়াকৈ। স্প্ৰে মাৰি ফাৰ্ম টাৰ্ম একদম ধুনীয়াকৈ ৰাখিব। আৰু ট্ৰিটমেণ্টটো নাই, ট্ৰিটমেণ্ট আপোনাৰ যিবিলাক ছাপৰ্টিভ থেৰাপি আছে এইবিলাক আপুনি ইউজ কৰিব। তো বন্ধুসকল, ভিডিঅ'টো বহুত দীঘল হৈ গ'ল, দীঘল হ'লে উপায় নাই, সব বস্তু এটা ভিডিঅ'ত ক'বই লাগিব। আপোনালোকে এইটো ভিডিঅ' যদি বস্তু বুজা নাই আকৌ ভিডিঅ'টো প্ৰথম অৱস্থাৰ পৰা হ'লে চাই থাকক, যদি কিবা বস্তু বুজা নাই হোৱাটছএপ নম্বৰ দিয়া আছে, হোৱাটছএপত মেছেজ কৰিব। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো মই এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ। মোৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিল প্লিজ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাই দিব আৰু আপোনালোকৰ ভাই বন্ধুসকলৰ লগত অলপ শ্বেয়াৰ কৰি দিব। বন্ধুসকল, মোৰ চেনেলটো যদি এতিয়ালৈ আপুনি ছাবস্ক্রাইব কৰা নাই তেনেহ'লে প্লিজ ছাবস্ক্রাইব কৰি নিজৰ কৰি লওক, কাৰণ ইয়াত সদায় মীন পালন, পশুপালন এইবিলাক বিষয়ৰ লগত জড়িত ভিডিঅ' আপলোড দিবলৈ মই চেষ্টা কৰোঁ। বন্ধুসকল, মোৰ ভিডিঅ'টো প্ৰথম অৱস্থাৰ পৰা শেষলৈ চোৱাৰ বাবে অসংখ্য ধন্যবাদ জনাইছোঁ।